11 লাইট এনি মানে অনেক স্লিম, অনেক স্লিম প্রসেসর দিছে, হাই স্ন্যাপড্রাগন 700 প্লাস প্রসেসর এটাতে ব্যবহার করা হয়েছে। V40 থিংক আপনারা যেন ভালো থাকেন সেজন্য আসলে আমাদের প্রতিনিয়ত কাজ করা ইনশাআল্লাহ। আর রিফাত ভাই সবই কিন্তু আমার এইটা ফার্স্ট ভিডিও, বাইরে যখন অন্য শপ ছিল তখন অনেক ভিডিও করছি, হ্যাঁ প্রোমোবাইলের চিনেন, আর এই শপে কিন্তু আমি ফার্স্ট ভিডিও। আচ্ছা ঠিক আছে জাহি, যেহেতু ফার্স্ট ভিডিও সেই উপলক্ষে ভালো একটা রেট দেন ভাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা লোকেশনটা একটু বলে দেন আমাদের। জি আমাদের লোকেশনটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নম্বর হলো 007F। সহজ লোকেশন হলো যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ এসে ব্লক সিতে আসবেন। ব্লক সিতে আসলে নোকিয়া শোরুম পুরো যমুনাতে একটাই আছে, নোকিয়া শোরুমের ঠিক একটা দোকান আগে আমাদের শোরুমটা। আচ্ছা আচ্ছা, মানে এই কোণার কিন্তু নোকিয়া শোরুমটা আমি যদি বলি, ঠিক আছে এই কোণারে, আর নোকিয়া শোরুমের জাস্ট সামনে কিন্তু সামনে। জি আচ্ছা, ওই ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার ব্যাপারটা একটু বলুন। আমাদের হলো স্বাভাবিকভাবে দোকানে এসে যদি পারচেজ করেন সেক্ষেত্রে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 2 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, এবং যদি কুরিয়ারে নেবেন যারা তাদের জন্য স্পেশালি 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হলো 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আরেকটা কথা আপনাদেরকে একটু বলে দেই, অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো নিয়ে গেছি, আমার বাড়ি হলো সেই টেকনাফ বা সেই কক্সবাজার, সেখান থেকে আসতে আমার সময় লেগে যাবে 2-3 দিন, ওটা নিয়ে কোনো পেরেশানি নেই। আপনি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমাকে জানালেই হবে, আপনার আসতে বা কোনো বিপদ আপদে 3-4 দিন বা 5 দিন সময় লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা দেখব এবং ওই সমস্যাটা আমরা পেলে আপনাকে রিপ্লেস দেবো ইনশাআল্লাহ। আর যদি নাও আসতে পারেন আপনি আবার কুরিয়ারে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা যায় ভাইরা কিন্তু আসলে আপনার যে সমস্যাটা সলভ করে আবার পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আর কুরিয়ার হলো যে যদি নিতে হয় তাহলে দেখা যায় কত, 1020 টাকা না 2040 টাকা? 20,000-এর নিচের যে ফোনগুলো সেগুলোতে 1020 টাকা অ্যাডভান্স করতে হয় এবং হলো 20,000-এর উপরের ফোনগুলো 2040 টাকা অ্যাডভান্স করতে হয়। আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি তাহলে। জি জি, ফার্স্ট কি আজকে অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করবেন নাকি? জি আপনার অ্যান্ড্রয়েড, আপনার কথা মতো অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি। ঠিক আছে আমরা তাহলে অ্যান্ড্রয়েড এর রাজা যেহেতু স্যামসাং দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, স্যামসাং এর প্রথমত একটি ফ্ল্যাগশিপ ফোন আছে, সেটা হলো S23 FE। জি আর 256 GB ফিজিক্যালি ডুয়েল সিম, এটার কন্ডিশনটা ফুল ফ্রেশ, আপনি কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না আমার নিশ্চিত ধারণা, এবং এটার প্রাইসটা আমরা দিচ্ছি একেবারে ধামাকা প্রাইস, মাত্র 40,000 টাকা। মাত্র 40,000 টাকা এটা পাচ্ছেন, মানে একেবারে একটা ধামাকা প্রাইস বলতে পারেন। জি S23 FE। জি জি, আচ্ছা S23 FE, আর এটা কিন্তু একেবারে নতুন, আর মডেলও কিন্তু নতুন নতুন একেবারে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এত ফ্রেশ কিভাবে ভাই, এটা মডেলই নতুন। ঠিক আছে, বেড়ে হয়েছে জাস্ট কিছুদিন হলো, ঠিক আছে, এই কারণে দেখা যায় এটা এমনি নতুন। আর দেখেন সাইড কিন্তু পলি করা আছে, আপনার কোনো রকমের দাগ স্ক্র্যাচ কিন্তু পাবেন না। মাত্র 40,000 করে দিয়েছেন না? জি জি, একটু কম টম কি করে দেবেন নাকি না? এটাই জান ভাইয়া প্রথম রিকোয়েস্ট করছে এবং আমার প্রথম ভিডিও আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা 39,500 টাকা। আচ্ছা দেখেন এটার ক্যামেরা কোয়ালিটি ভাই চমৎকার, হ্যাঁ এফি সিরিজ গুলোর ক্যামেরা এমনিই ভালো হয়, তাও আবার S23 FE, বলার কিছু নাই ভাই, বলার কিছু নাই, একবারে আপডেট আপডেট ফ্যান সিরিজ। আচ্ছা তারপরে এরপরে হলো S22 আছে, S22
কালার আছে আমাদের কাছে, কালার আছে, কোয়ান্টিটি আছে, ব্ল্যাক কালারও অ্যাভেলেবল আসতেছে আজকের মধ্যে আমাদের কাছে চলে আসবে। তো ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রিন কালার যেটাই নেন, পিঙ্ক কালারও অ্যাভেলেবল আসতেছে আমাদের কাছে। প্রাইস থাকবে 8256 GB, প্রাইস থাকবে মাত্র 34,500 টাকা। 34,500 টাকা, জি জি, মাত্র 34,000। মার্কেটে দেখা গেছে যে আমরাও যদি কোনো দোকানদার থেকে আনতে যাই 35 ধরে, সেই জায়গায় আমি মার্কেটে বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করছি 34,500 টাকা। এটা কিন্তু 256, ঠিক আছে, এটা কিন্তু 256 GB। আর এগুলো নিয়ে বলার কিছু নেই ভাই, এগুলো কিন্তু আপনার 8th Gen 1 প্রসেসর, জি জি, প্রসেসর, ক্যামেরা সবকিছু বেশ খুব ভালো প্রসেসর করছে আর খুব হ্যান্ডি। হ্যাঁ, আপনার হাতে কিন্তু গ্রিপ করতে খুব সুবিধা হবে। যাই হোক, মাত্র কত? 34,500 টাকা। ভাইকে আমি আসলে শুরুতেই বলে দিছি, ভাই আমি দরদাম করব না, আপনি সুন্দর করে আপনার যেহেতু বিক্রি, যে মানে যেভাবে বিক্রি করতে পারেন রেট দিয়ে দিন। অবশ্যই অবশ্যই। ওকে, তারপরে যে S21, S21 পার্পল কালারও আমাদের আসতেছে, হোয়াইট কালার, ব্ল্যাক কালার এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রাইসটা থাকবে মাত্র 27,500 টাকা। কত? 27,500, মাত্র 27,500 টাকা, 8,256 GB, 256 GB, আট দুশো ছাপ্পান্ন জিবি। দেখেন 8 GB 256 GB, কন্ডিশন খুবই ভালো। হ্যাঁ, এগুলো সিঙ্গেল দাগ নাই। আর এই ডিভাইসগুলো এমন একটা ডিভাইস, কোনো গ্রিন লাইন বলেন, ডিসপ্লে ইস্যু বলেন, কোনো রকমের কোনো সমস্যা না, কোনো, ঠিক আছে, এটা নেবেন আর আপনারা চালাবেন, ঠিক আছে। আর দেখেন প্রত্যেকটা, এই যে স্যামসাংয়ের কিছু কিছু ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে, এই এই জিনিসটা আমার ভালো লাগে খুব। আলট্রা ওয়াইড দিয়ে মানে সিনেম্যাটিক ভিডিও, যদি যারা আসলে ভিডিওগ্রাফির জন্য ফোন নিতে চান যে আমি রিলস বানাবো, টিকটক বানাবো বা নাটক শর্ট ফিল্ম, তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারবেন এগুলো দিয়ে। আবার দেখা যায় প্রোটেক্ট মোডও আছে, এই যে প্রোটেক্ট মোডে যারা ভিডিও করবেন তাও কিন্তু করতে পারবেন। মানে মোটামুটি এইটুক ফোনে অনেক সুবিধা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মাত্র কত? মাত্র 27,500 টাকা, ঠিক আছে, জি। ওকে, নেক্সট কি আছে আমাদের? এরপর হলো স্যামসাং এর কিছু মিড রেঞ্জের ফোন। এগুলো হলো স্যামসাং M13, স্যামসাং A04S, 464 GB। M13টাই আগে দেখি, 664 GB এটা না? জি জি। আচ্ছা না, 464 GB, ঠিক আছে, জি। এটাও কন্ডিশন ভালো আছে নাকি? কন্ডিশন ভালো। এটা কত দিচ্ছে না? টাফ অ্যান্ড ট্যাপ ব্যবহার করার মতো এটার প্রাইস থাকছে মাত্র 10,000 টাকা। মাত্র 10,000 টাকা, জি। দেখেন ভিউয়ার্স, মাত্র 10,000 টাকায় এত সুন্দর একটা ফোন। আমি বলবো আসলে বাসা বাড়িতে যারা মুরব্বী আছে, বাবা মা থাকে অনেক সময়, হ্যাঁ, তাদের কিন্তু এই ফোনটা আপনি দিতে পারেন, খুব ভালো একটা সার্ভিস দিবে। হ্যাঁ, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ দিবে অনেক, 5,000 mAh ব্যাটারি কিন্তু, ঠিক আছে। আবার ডুয়েল সিম, হ্যাঁ, 4 GB 64 GB, মোটামুটি যারা ওয়াচ টোয়াচ দেখে মুরব্বী থাকলে বাসায় বসে কিন্তু খুব সুন্দর করে দেখতে পারবে। মাত্র মাত্র 10,000 টাকা। A04S 464 GB, 5,000 mAh ব্যাটারি, এটাও 10,000, এটাও 10,000 টাকা। দেখেন, এটা আজকে যারা মুরব্বী আছেন বা যারা বাবাদেরকে মাদেরকে গিফট দিবেন তাদের জন্য বেস্ট কিছু চয়েস নিয়ে আসছি। অনেক সুন্দর সুন্দর ফোন হবে, আর এগুলো কিন্তু একবার টোটালি অরিজিনাল, জি, টোটালি অরিজিনাল, কোনো বা রিপেয়ার হিস্টোরি নাই। রিপেয়ার হিস্টোরি যদি আমি অন ভিডিওতে বলে দিচ্ছি, রিপেয়ার হিস্টোরি যদি কেউ প্রমাণ করতে পারেন আমি আপনাকে এটা ফ্রি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কোনো রিপেয়ার হিস্টোরি বা দেখা যায় যে আপনার কি বলেন কোলন কপি রিফারবিশড এগুলো হবেই না, হবেই না, এগুলো কালেকশন সব অরিজিনাল। আচ্ছা, মাত্র 10,000 ব্যবসা করতেছি লং টাইমের জন্য, অল্প টাইমের জন্য কিছু কামায় চলে যাব বিষয়টা এরকম না, লং টাইমের জন্য ব্যবসা করতেছি, আমার কাস্টমার ধরতে হবে, অবশ্যই কাস্টমার লোক। এই দুইটা ফোনে আপনি কিন্তু 10,000, জি। আচ্ছা, এরপরে আমাদের আছে স্যামসাং এর S20, 12,128 GB। S20 নিয়ে মোটামুটি অনেকেই জানেন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই, এটা মোটামুটি সেই অনেক দিন আগ থেকে বলতে বলতে সবাই এখন জানে, সবাই এখন জানে, এটা খুব ভালো একটা সার্ভিস দেয়। যেমন 12 GB RAM, 128 GB, খুব সুন্দর একটা ফোন, কার্ভ ডিসপ্লের ভিতরে, জি জি। আচ্ছা, কত দিচ্ছেন আজকে আমাদের? 22,500 টাকা। কত? 22,500, একটু কম করে দেন, এটা 22,000 টাকা, 22,000 টাকা, জি। আচ্ছা, এটা কিন্তু অনলি 22,000 টাকা, দেখতে পাচ্ছেন একবারে নতুনের মতন আছে, কন্ডিশন খুব ভালো আছে। তারপর S10, স্যামসাং S10, হ্যাঁ আছে S10, 2,800 GB, জি। এই একটা ডিভাইস, এটা নিয়ে আসলে বলার কিছু নেই, ক্যামেরার জন্য বেস্ট ভাই। প্রাইস প্রাইসের মধ্যে, এই প্রাইসের মধ্যে এখন এমন কোনো আর ডিভাইস পাওয়া যাচ্ছে না, দ্বিতীয় কোনো ডিভাইস নেই, না না, এটা এই এই বাজেটে কিন্তু আর দ্বিতীয় কোনো ডিভাইস পাচ্ছেন না। আর এটাও কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর এইটুক ফোনে যে এত সুন্দর ক্যামেরা ইউজ করছে যেটা আসলে বলে বোঝানোর মতো না, দেখতে পাচ্ছেন, তাও আবার কার্ভ ডিসপ্লে, ঠিক আছে, কন্ডিশনও খুব ভালো আছে, পলিকর আছে এখনো। কত দিচ্ছেন আজকে এটা ভাইয়া? এটার প্রাইস দিচ্ছে মাত্র 19,000 টাকা। 19,000, 19, 18 পাস করে দেন আজকে ভাইয়া, যান আজকে, না জি। আচ্ছা, 18,500 টাকা, ঠিক আছে, 18,500 টাকা। এরপর হলো Redmi A3, হ্যাঁ, রেডমির কিছু কালেকশন, রেডমির ফোন অনেকগুলো আছে, সামনে আরও আসতেছে আমাদের কাছে। Redmi A3, এটার প্রাইসটা থাকছে মাত্র 11,000 টাকা, মানে 628 GB ডিভাইস 11,000 টাকা পাচ্ছেন। আবার হলো আপডেট মডেল, 6 GB 128 GB, এটার ক্যামেরা মডিউলটা দেখেন, মানে ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা মডিউল।
তাও দেখেন রেডমির ফোন, হ্যাঁ রেডমির ফোন ক্যামেরাও তো চমৎকার ক্যামেরা করছে ভাই, দেখতে পাচ্ছেন মানে 11,000 টাকার ভিতরে রেডমির এত সুন্দর একটা ডিভাইস করছে, তো ক্যামেরার বাম্পারটা করছে মানে সেই লেভেলের, সেই লেভেল ডিসপ্লে কোয়ালিটি দেখেন, চমৎকার ডিসপ্লে করছে মাত্র 11,000। হ্যাঁ এটাও যারা হলো যে মানে একটু আপগ্রেড আপডেট বাবা মা আছে যাদের, তাদেরকে দিতে যাচ্ছেন তারা এটা নিতে পারে, মানে অল্প বয়সের বাবা মা, অল্প বয়সের যারা বাবা মা আছে কিন্তু হাই লেভেলের ইউজ করে না তাদের জন্য এটা নিতে পারেন। এরপর হলো 8 256 GB মিড রেঞ্জের কিছু ডিভাইস রেডমি, রেডমি 13C 5000 mAh ব্যাটারি, 8 256 GB প্রাইস থাকবে মাত্র 13,500 টাকা 13,500 টাকা। জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন 8 GB 128 GB ডিভাইস, 8 256 GB সরি 256 GB, জি জি 256, 5000 mAh ব্যাটারি, তাও আবার জি মাত্র 13,000 টাকা, মাত্র 13,500, 13,500 জি। আচ্ছা দেখেন 13,500 টাকা, তার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মানে ওয়াও লেভেলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। যারা গেমিং করেন তারা কিন্তু এই ডিভাইসগুলো নিতে পারেন, মানে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন, যেমন 8 GB র্যাম আছে, ঠিক আছে। আচ্ছা তারপর রেডমির আরও কিছু কালেকশন আছে, হলো রেডমি নোট 12। আচ্ছা রেডমি নোট 12 দেখতে পাচ্ছেন, নোট 12 নিয়ে বলার কিছু নাই, এটা তো ভাই 5G, কিন্তু এটা 5G হাইপ তোলা প্রোডাক্ট, 8 GB 128 GB ভিতরে 5G ভেরিয়েন্ট, আবার 5000 mAh ব্যাটারি, মানে খুব সুন্দর একটা ডিভাইস। এই ডিভাইসটা প্রথম যখন বের হয়েছে খুব ভালো চলা চলতেছে, এখন নতুন আছে কিনা জানি না, ঠিক আছে ইউজড হিসেবেও ভালো চলতেছে, ভালো চলতেছে, খুব সুন্দর কালেকশন। এর সঙ্গে আপনার গ্লাস ব্যাকশেল, ক্যামেরা কোয়ালিটি চমৎকার। আচ্ছা কত দিচ্ছেন এটা ভাইয়া? এটার প্রাইস দিচ্ছি মাত্র 14,500 টাকা, 14,500 টাকা জি। 14 করে দেন নাকি? 15 দিচ্ছি এর আগের ভিডিওতে নাকি? জি। আচ্ছা 14,500 টাকা, 8 GB 128 GB ঠিক আছে জি। আচ্ছা 5000 mAh ব্যাটারি, কিন্তু ডুয়েল সিম, এগুলো জি এগুলো সব ডুয়েল সিম, এখানে যা দেখাবো সব ডুয়েল, সব ডুয়েল সিম। আচ্ছা তারপর রেডমি 12 এইটাও 8 256 GB, দুইটা কালার আছে, দুইটা ডিভাইস আছে। আচ্ছা দুইটা ডিভাইস আছে মোটামুটি এখানে, কিন্তু কিছু কিছু ডিভাইস এটা 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 আবার 256 GB না, 256 দুইটা কালার, আর হলো 6128 এর একটা কালার, মোট তিনটা ডিভাইস আছে। কিছু কিছু ডিভাইস দুইটা দুইটা করে একটা করে আছে, আর কিছু কিছু ডিভাইস একটা করে আছে। তো বলবো আপনি দেখার সাথে যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাথে সাথে বুকিং করে দেন, ঠিক আছে, তাহলে হয়তো ফোনটা পেয়ে যেতে পারেন, না হলে নাও পেতে পারেন। আচ্ছা এগুলো তাহলে আমাদের এই যে 6 GB কত দিচ্ছেন? 6 GB দিচ্ছি মাত্র 12,500 টাকা, 12,500 টাকা জি। 6 128 GB না জি? আচ্ছা 6 128 GB দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 12,500 টাকা, আর 8 GB 8 256 দিচ্ছি মাত্র 13,000 টাকা। আচ্ছা 13,000 টাকা দেখতে পাচ্ছেন, আপনি 500 টাকার বিনিময়ে কিন্তু আপনি 256 প্লাস 6 GB থেকে 8 GB র্যাম পাচ্ছেন জি, অবশ্যই মোটামুটি 500 টাকার বিনিময়ে, ঠিক আছে ওকে। এরপর হলো রেডমি নোট 11, 6 GB ডিভাইস, 5000 mAh ব্যাটারি, ওকে ওকে, তো মোটামুটি ভালো একটা ডিভাইস, প্রাইস থাকছে মাত্র 12,500 টাকা, মাত্র 12,500 টাকা জি, মাত্র 12,500, মাত্র 12,500 টাকা। কন্ডিশন কিন্তু প্রতিটা ফোনে ভালো কন্ডিশন আছে, যদি কোনোটা খারাপ থাকে আমি বলে দেবো যে এটার একটু কন্ডিশন। আর সবচেয়ে বড় বিষয় হলো এগুলোর কোনো রিপেয়ার হিস্টোরি নেই, না কোনো রিপেয়ার হিস্টোরি হবে না, ঠিক আছে কন্ডিশন খুব ভালো আছে, এগুলো নিতে পারেন। এরপর হলো শাওমির একটা ক্রাশ ডিভাইস এবং অনেক 11 Lite এনি, মানে অনেক স্লিম, অনেক স্লিম প্রসেসর দিছে, হাই স্ন্যাপড্রাগন 700+ প্রসেসর এটাতে ব্যবহার করা হয়েছে, এটার প্রাইসটা থাকবে মাত্র 15,500 টাকা, 15,500 টাকা, একেবারে পাতলা একটা, একেবারে পাতলা, তাও ক্যামেরা কিন্তু চমৎকার ক্যামেরা, চমৎকার এটা বলতে, মানে আসলে যাদের ওয়েট ফোন ভালো লাগে না তারা বলবে এটা নিতে পারে, ঠিক আছে খুব পাতলা, খুব পাতলা ওকে। এরপর রেডমি নোট 10, 6 128 GB, প্রাইসটা থাকছে মাত্র 12,000 টাকা, কত মাত্র 12,000 টাকা, 6 GB 128 GB দেখতে পাচ্ছেন, 6 128 GB ডিভাইস মাত্র 12,000 টাকা হলে নিতে পারবেন জি, ওকে। তারপর আছে রেডমি নোট 9, রেডমি 9 পাওয়ার, এটা পাওয়ার 6000 mAh ব্যাটারি, 4 64 GB, এটা কিন্তু বেসিক্যালি যারা রাফ এন্ড টাফ ইউজ করবেন বাসায় রেখে এবং অনেক বেশি চার্জের দরকার তারা এটা ব্যবহার করতে পারেন, মাত্র 10,000 টাকা প্রাইস থাকবে, মাত্র 10,000 টাকা প্রাইস, মাত্র 10,000 টাকা। আচ্ছা 4 GB 64 GB মাত্র 10,000 টাকা প্রাইস থাকবে। এরপর রেডমি নোট 9, রেডমি নোট 9 4 64 GB, এক সময়ের অনেক ভালো সার্ভিস দিয়ে গেছে, এখনো ভালো সার্ভিস দিচ্ছে, এটার প্রাইসও থাকছে মাত্র 10,000 টাকা। ক্যামেরাটা একটু দেখায় দেন, এই যে চমৎকার ক্যামেরা ভাই দেখতে পাচ্ছেন, এটাও মাত্র 10,000 টাকা জি, মাত্র 10,000। আচ্ছা দেখেন এটাও কিন্তু মাত্র 10,000 টাকা, মানে আমরা যদি 10,000 টাকার ভিতরে ধরি, দেখেন মোটামুটি এখানে কয়েকটা দেখলাম, ওদিকে দেখলাম শুরুতে, মানে 10,000 টাকার ভিতরে ভালো ভালো কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে, ঠিক আছে জি। আচ্ছা আমরা তাহলে এই এগুলো শেষ এখান থেকে শুরু করে দিই, ঠিক আছে, যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে আমরা শুরু করছি। এটা হলো আপনার কি আইটেল? আইটেল, আচ্ছা আইটেল A60S,
এটার 464 GB না 464 464 GB এটার প্রাইস থাকবে মাত্র কত দিব বলেন একটা ভালো প্রাইস এটা ধামাকা প্রাইস হবে হ্যাঁ ধামাকা দেন মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকায় 464 ডিভাইস আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ডিভাইসটা পাচ্ছেন মাত্র 7000 টাকা এত সুন্দর ডিসপ্লে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ চমৎকার মাত্র 7000 টাকা আচ্ছা এরপরে এরপরে হলো 8128 GB সিম্ফনির একটা ডিভাইস মানে কম বাজেটের মধ্যে যারা 8128 খোঁজেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা আলহামদুলিল্লাহ মানে আমরাও কালেকশন করতে পারছি এটার জন্য আমরাও একটু খুশি তো প্রাইসটা থাকবে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা প্রাইস 8GB 128 স্যামসং ডিভাইস তো সবাই জানে স্যামসং কোম্পানি জি জি কিন্তু পুরানি কোম্পানি হ্যাঁ জি খুব ভালো এদের ডিভাইসগুলো হয় সবসময় বাটন ফোন তো একবারে সেরা তো এই ডিভাইসটা আপনি নিতে পারেন মাত্র 10000 টাকায় আর 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 9500 টাকা মাত্র 9500 টাকা 8128 GB ডিভাইস দেখতে পাচ্ছেন তাও আইফোনের কিন্তু গেটআপ করে দিয়েছে আর ডিসপ্লে তো দেখতেই পাচ্ছেন এটাকে কোন কভার দিয়ে চালাইলে আইফোনই বুঝে যাবে আইফোনই বুঝে যাবে ঠিক আছে একটাই আছে কিন্তু নিতে ইচ্ছা হলে তাড়াতাড়ি ফোন দেন এরপর হলো V40 Think V40 Think কার্ভ ডিসপ্লে ডিভাইস আচ্ছা এই দেখেন কার্ভ ডিসপ্লে মানে মাত্র 15000 টাকায় কার্ভ ডিসপ্লে ডিভাইস এটা ভাবতেই আমার কাছে জানি কেমন লাগে যে 15000 টাকা কার্ভ ডিসপ্লে মাত্র 15000 টাকা ভাই মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 14500 টাকায় এগুলো পাচ্ছেন তাও এলজি ডিভাইস এলজি ডিভাইস এলজি ডিভাইস মানে হলো আপনি অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দিন ইউজ করতে পারবেন এলজি কারণ এলজির সাথে কিন্তু অ্যাপেলও কোলাবোরেশন করে চলে এলজি থেকে ডিসপ্লে নিচ্ছে তো মোটামুটি এলজির ফোন তো আরো ভালো হবে এটা স্বাভাবিক বিষয় ঠিক আছে তো মাত্র 14500 টাকা আচ্ছা এরপর হলো Realme 9 6128 GB Realme 8 এর পরে Realme 9 খুব হাইপ করছে এবং এখনো Realme 9 চাও সবাই চাচ্ছে আর পিছনে তো তিন ক্যামেরার আইপ্যাড এর একটা মডেল দিছেই তো সব মিলিয়ে এটার প্রাইসটা থাকছে মাত্র 15500 টাকা 6128 GB ডিভাইস আর কন্ডিশন খুব ভালো আছে খুব ভালো আছে সিঙ্গেল দাগ হবে না কিন্তু জি না কোনো খোলা রিপেয়ার ইস্যু হবে না ইনশাআল্লাহ হবে আচ্ছা ওকে তারপরে আছে ভাই এরপর হলো Vivo T1 দুইটা ডিভাইস আমাদের কাছে দুইটা কালারের ভেরিয়েন্টও দুই রকম একটা হলো 4128 GB আর ভাইয়ার হাতের যেটা ব্ল্যাক কালার ওটা দেখতে পাচ্ছেন 8128 GB দুইটার প্রাইসও ভিন্ন থাকবে আচ্ছা যেটা দেখতে পাচ্ছেন আপনারা ইয়া ব্ল্যাক কালার 8128 GB এটার প্রাইসটা থাকছে মাত্র 14000 টাকা 14000 মাত্র 14000 টাকা আর এটা যেটা দেখতে পাচ্ছেন এন্টারপ্রাইজ থাকছে মাত্র 13000 টাকা আর 4128 GB আচ্ছা এটা কিন্তু মাত্র 13000 টাকা ঠিক আছে ওকে 14 আর 13 4128 13 এবং 8128 14 আচ্ছা তারপর এরপর হলো Vivo Y100A 8128 GB জি 8128 GB স্ন্যাপড্রাগন প্রসেসর 4500 mAh ব্যাটারি এটার প্রাইসটা থাকছে মাত্র 17000 টাকা কত 17000 17000 আচ্ছা 17000 টাকা আমি দরদাম করব না ভাই ইনশাআল্লাহ করে দাম এটার প্রাইস আমি বেশ দিছি আমার মনে হচ্ছে মাত্র 17000 টাকা ওকে এরপর হলো Vivo V25 এটার প্রাইসটা থাকবে 8GB 128GB Vivo-র একটা ফ্ল্যাগশিপ ফোন এটার প্রাইসটা থাকবে মাত্র 21000 টাকা এটা আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ জি 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 আচ্ছা দেখতে পাচ্ছেন কত 21000 টাকা মাত্র 21000 টাকা আচ্ছা ক্যামেরার কোয়ালিটি কিন্তু চমৎকার মাত্র 21000 টাকা করে নিতে পারবেন এটা মানে একটা সময় আমরা বিক্রি করছি 26-25000 টাকা এখন এটা 21000 এ দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা এরপর Vivo V23 8GB অনেক কাস্টমারের অনেক চাহিদা Vivo V সিরিজ এর মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে বেশি V27 এর আগে সবচেয়ে বেশি V23 টা সেল হইছে এই বডিটা হলো মেটাল বডি যার কারণে একটু দাগটা পড়ে যায় হ্যাঁ ঠিক আছে মেটাল বডি প্রাইসটাও আমরা কমায় দিব ইনশাআল্লাহ মেটাল বডির ডিভাইসগুলো এরকমই হয় হ্যাঁ একটু অল্পতে দাগ পড়ে যায় জি আচ্ছা কত সেল এটা ভাই মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা জি জি আচ্ছা এই দাগটা না থাকলে দেখা যাচ্ছে ফোনটার দাম তো 20 এর উপরে 20 এর উপরেও থাকতো ঠিক আছে আচ্ছা ওকে তারপরে এরপর হলো Vivo কম বাজেটের কিছু ফোন Vivo Y22 464 GB প্রাইস থাকবে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 4GB 64GB 4GB 64GB আচ্ছা দেখতে পাচ্ছেন 464 GB ডিভাইস মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ওকে তারপর Vivo Y56 জি জি 8GB 128GB এটার প্রাইস থাকবে মাত্র 14500 টাকা 14500 টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14500 টাকা 8GB 128GB ডিভাইস মানে আপনি ভাবা যায় যে 8GB 128GB ডিভাইস এত কমে পাচ্ছেন আসলে রেডমির এই ফোনটা আমরা মিস করছি মাঝখানে হ্যাঁ ঠিক আছে এটা ভাবছিলাম যে সবাই লাস্টে দিব কিন্তু আচ্ছা দিয়ে দেন রেডমি এটা দেখতেই সুন্দর লাগতেছে অনেক এটা হলো রেডমি নোট 13 5G 6128GB ডিভাইস ব্যাটারি এমএস তো 5000 আপনারা জানেন
এটার প্রাইসে থাকবে মাত্র 18,500 টাকা। 18,500 টাকা, মাত্র 18,500 টাকা। দেখেন 18,500 টাকা হলে কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন। জি, মানে খুব সুন্দর একটা ডিভাইস, প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিভাইস, 5G ডিভাইস এবারে। জি জি, আচ্ছা, যারা নিতে চান অবশ্যই এটা কিন্তু দেখতে পারেন। আমি বলবো একটাই আছে কিন্তু, জি একটাই আছে, এই দামে পাবেন। এটা আমি লাস্ট ভিডিওতে মানে 20,000 টাকার মতন করছিলাম কোন দোকানে হয়তো এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি আছে? ভিভো Y58 একবারে নতুন মডেলের ডিভাইস, এখনো বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল হয় না। 5G ডিভাইস, 8128 জিবি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটাও থাকবে মাত্র 16,000 টাকা। 16,000, 16,000 টাকা, 8128 জিবি ডিভাইস, আবার হলো ফুল ফ্রেশ সুপার নতুন মডেল। আচ্ছা, মাত্র 16,000, মাত্র 16,000 টাকা। দেখতে পাচ্ছেন, অনলি 16,000 আছে, যারা চান নিয়ে নিতে পারেন। তারপর রেনো সিরিজের দুইটা ফোন আমার কাছে আছে, রেনো 6 5G, একসময় অনেক চলছে, এটার লুকটাও অনেক সুন্দর। এটার প্রাইসটা থাকছে মাত্র 18,000 টাকা। 8GB 16GB, জি, সুপার আমোলেড ডিসপ্লে, ডিসপ্লে আমোলেড, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত? 18,000 টাকা, মাত্র 18,000 টাকা। আচ্ছা, তারপর এরপর হলো রেনো 7 5G, 8256 জিবি ডিভাইস, 4500 mAh ব্যাটারি, এটার প্রাইসও 18,000 থাকবে। এটাও 18,000 টাকা থাকবে, এটাও 18,000। দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনলি 18,000 টাকা থাকবে। মানে আজকে সবকিছু আপনাদেরকে আপনাদের হাতের নাগালে, মানে হাতের ভিতরে দিয়ে দিব, কারণ বর্তমান বাজার অনেক গরম। তো আমি চেষ্টা করছি যে একটু আপনাদেরকে যদি কমে দিতে পারি একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর আছে ভাইয়া Oppo A59, 4128 জিবি, জি 4128 জিবি, এটার এটার প্রাইসটা থাকবে মাত্র 14,000 টাকা। 14,000, জি 14,000, হ্যাঁ, 4GB ফ্রি দিবেন, 13 পাস করে দিবেন, মাত্র 12,500 টাকা। 12,500 টাকা, মাত্র 12,500 টাকা। আচ্ছা, 12,000, আমার কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে, কালার অ্যাভেলেবল আছে, আপনারা নিতে পারবেন। আচ্ছা, 12,500 টাকা, 12,500 টাকা, না এটা দেখিনি, F21 5 Pro, F21 5 Pro 5G, যেটা 8128 জিবি, এটার প্রাইসটা থাকছে 18,000 টাকা। সুপার আমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গার। আচ্ছা, কত মাত্র? 18,000, 18,000 টাকা। ওকে, দেখতে পাচ্ছেন, এরপর আমাদের এখানে আরও কিছু ডিভাইস আছে, অপোর Oppo A79, এটা A76, 6GB 128 জিবি, জি জি, আচ্ছা, 6GB 128 জিবি, আর কন্ডিশন সুপার, কন্ডিশন সুপার, দেখতে পাচ্ছেন কন্ডিশন খুব ভালো আছে। কত দেবেন এটা ভাই আমাদের আজকে? এটার প্রাইসটা থাকবে মাত্র 13,500 টাকা। 13,500, জি, আচ্ছা, 13,500 টাকা, দেখতে পাচ্ছেন, যারা নিতে চান অবশ্যই কিন্তু এই ডিভাইসগুলো, জি জি অবশ্যই। এরপর হলো Oppo A77S, 8128 জিবি ডিভাইস, প্রাইস থাকবে মাত্র 17,000 টাকা। 5000 mAh ব্যাটারি, কত মাত্র? মাত্র 17,000 টাকা, 17,000 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছেন অনলি 17,000 টাকা। এরপর হলো Note 2T, দুইটা কালেকশন আছে নাকি? জি, Note 2T 8128 জিবি, 8128 জিবি, আচ্ছা, Note 2T দেখতে পাচ্ছেন 8GB 128 জিবি, কন্ডিশন সুপার, সুপার, কত দিচ্ছেন আজকে? 20,000, মাত্র 20,000 টাকা। Note 2T 20,000 টাকা পাওয়া কিন্তু খুবই মুশকিল। আচ্ছা, 5000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছেন, মাত্র 20,000 টাকা। Note C2 Lite, Note C2 Lite, 6 128 জিবি, জি, আচ্ছা, 6 128 জিবি, প্রাইস থাকছে 14,500 টাকা। 14,500, জি 14,500, অনলি 14,500 টাকা। ওয়ান প্লাস ডিভাইস, এগুলো কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু নাই, না না, এগুলোতে গ্রিন লাইন গ্যারান্টি আছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, গ্রিন লাইন গ্যারান্টি, যে কোনো সময় আসবেন। আচ্ছা, একবারে ভিডিওতে বলে দিচ্ছি, যে কোনো সময় আসবেন, আপনারা ডিসপ্লে চেঞ্জ করে আবার নিয়ে যাবেন। আচ্ছা, গ্রিন লাইন গ্যারান্টি, গ্যারান্টি, ওকে। এরপর হলো পিক্সেলের অনেকগুলো ডিভাইস আছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। পিক্সেল 7 প্রোর একটা অফার প্রাইস থেকে দিয়ে শুরু করি, 12,256 জিবি, এটার অফার কেন দিব? এটার প্রাইস থাকবে মাত্র 34,000 টাকা। কেন অফার দিচ্ছি? এই যে, এই যে এখানে একটা ডট আছে, এই যে এখানে একটা ডট আছে, আচ্ছা, উপরে একটা ডট আছে, এই ডটটার কারণে প্রাইস 10,000 টাকা কম। 12,256 জিবি মার্কেটে সেল করতেছে 46,000 টাকা, এটার প্রাইসে থাকবে মাত্র 34,000 টাকা, মোটামুটি 12,000 টাকার মতো লেস করে দেওয়া হয়েছে। 34,000 টাকা থাকবে মাত্র, 34,000 টাকা, দেখতে পাচ্ছেন, এই সমস্যাটার কারণে, না হলে কিন্তু আরো দাম বেশি থাকতো অনেক, অবশ্যই। আচ্ছা, এরপরে এরপর হলো পিক্সেল 7 প্রো, অল ওকে প্রোডাক্ট, 12,128 জিবি, আপনার প্রাইস থাকবে মাত্র 41,000 টাকা। কত? 7 Pro, 7 Pro, ফুল ফ্রেশ কন্ডিশন, সুপার অ্যাভেলেবল প্রোডাক্ট আছে, অ্যাভেলেবল কোয়ান্টিটি, কালার সবই আছে। আচ্ছা, 41,000 টাকা, 41,000 টাকা, দেখতে পাচ্ছেন, 41,000। এরপর হলো পিক্সেল 7, আমার কাছে আমার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারও আসছে, কিন্তু ওগুলো এখনো চেক হয় নাই, বিধায় ভিডিওতে দেওয়া হয় নাই। তো যাই হোক, এই প্রাইস থাকবে কত, এটা হলো বিষয়, প্রাইস থাকবে মাত্র 33,000 টাকা। কত? 33,000, 33,000, দেখতে পাচ্ছেন, 33,000 টাকা হলে নিতে পারবেন আপনি পিক্সেল
7 আজকে আরো 500 টাকা ডিসকাউন্ট 32.5 আচ্ছা 32,500 টাকা পিক্সেল 7 নিতে পারবেন কোয়ান্টিটি আছে अवेलेबल জি কোয়ান্টিটি আছে अवेलेबल আচ্ছা এরপর হলো পিক্সেল 7 প্রো 6 প্রো আচ্ছা পিক্সেল 6 প্রো দেখতে পাচ্ছেন 6 প্রো কালার আছে 12128GB দুইটা কালার দেখতে পাচ্ছেন 12128GB প্রাইস থাকবে মাত্র 32,500 টাকা 32,500 জি মাত্র 32,500 টাকা আরো কম করবো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এবং যার যেটা ভালো লাগে সে নিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো প্রাইস থাকছে মাত্র 21,000 টাকা কত মাত্র 21,000 টাকা মানে এখানে কথা বলার কোনো সুযোগই আমি রাখতেছি না আচ্ছা দেখতে পাচ্ছেন 21,000 টাকা হলে নিতে পারেন পিক্সেল 6a মানে একবারে নতুনের মতন ডিভাইস প্রতিটি ডিভাইস একবারে নতুনের মতন ডিভাইস যার যেটা ভালো লাগে এরপর হলো পিক্সেল 5 মানে কম বাজেটে সাইজটাও কম্প্যাক্ট সাইজ হাতে খুব সুন্দরভাবে এটে যায় ক্যামেরাও অনেক সুন্দর ঠিক আছে সব মিলে এটার প্রাইস থাকবে মাত্র 18,500 টাকা 18,500 টাকা মাত্র 18,500 আচ্ছা পিক্সেল নিয়ে বলার কিছু নেই মাত্র 18,500 টাকা লাস্ট আমাদের কয়েকটা অ্যান্ড্রয়েড আছে এবং আইফোনও আছে আচ্ছা অ্যান্ড্রয়েড কথা শেষ করে দিই অ্যান্ড্রয়েডটা শেষ করি তো প্রথমত অ্যান্ড্রয়েড এর বক্স ছাড়া আরো দুটো ডিভাইস বাকি আছে আমাদের যেমন এটা হলো মটোরোলা S30 মটোরোলা S30 আপনার জি 6128GB ডিভাইস ব্যাটারি এমএইচও মোটামুটি ভালোই এটার প্রাইসটা থাকছে কত দেন দিবো দেন ভালো টাকা 20,000 টাকা 20,000 টাকা জি আচ্ছা মটোরোলার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলেড ডিসপ্লে জি মাত্র 20,000 মাত্র 20,000 আচ্ছা দেখতে পাচ্ছেন 20,000 টাকা এরপর হলো পোকো X3 গেমিং ফোন 6128GB ডিভাইস প্রাইস থাকছে মাত্র 14,000 টাকা যারা গেমিং করেন তারা কিন্তু এটা নিতে পারেন অবশ্যই অবশ্যই কত 14,000 মাত্র 14,000 6128GB 6128GB ডিভাইস 14,000 টাকা 14,000 টাকা এরপর আমরা দেখাচ্ছি হলো স্যামসাং এর F12 4128GB ডিভাইস এটা বক্স সহ ডিভাইস এটার প্রাইস থাকবে মাত্র 10,500 টাকা 10,500 টাকা জি 4128GB 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 দেখতে পাচ্ছেন মাত্র 10,500 টাকা 500 টাকা ওকে এরপর হলো স্যামসাং F23 5G একটা ডিভাইস আমাদের কাছে আছে 8256GB বক্স চার্জার সহ প্রাইস থাকবে মাত্র 19,000 টাকা মাত্র 19,000 টাকা জি বক্স চার্জার সহ জি একবার পাতলা ফোন যারা চান তারা কিন্তু তারা এটা নিতে পারে 8256GB ডিভাইস 8256GB জি খুব স্লিম একটা প্রোডাক্ট এরপর হলো স্যামসাং না সরি Oppo F19 একেবারে লুক লাইক নিউ আপনারা বলতে পারেন যে এটা বক্স এবং চার্জার সহ অরিজিনাল চার্জার সহ পাবেন মাত্র 15,000 টাকা 8128GB ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 15,000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জি জি এরপর হলো রেডমি নোট 11 প্রো প্লাস 5G 8128GB 6128GB সরি 6128GB অরিজিনাল বক্স চার্জার সহ 67 ওয়াটের চার্জার সহ প্রাইসটা থাকছে মাত্র 18,000 টাকা 18,000 টাকা মাত্র 18,000 টাকা দেখতে পাচ্ছেন অনলি 18,000 টাকা খুব সুন্দর ডিভাইস জি S21 FE 8GB সহ এটা একটা অফার প্রাইস থাকবে কারণ হলো এটা ক্যামেরাটা একটু ঘোলা হালকা ভাই একটু দেখায় দেন হ্যাঁ হালকা করে একটু ঘোলা যার কারণে প্রাইসটা কম থাকছে মার্কেটে সেল করতেছে 32 থেকে নিয়ে 35 পর্যন্ত 8256 ফিজিক্যাল ডুয়েল সিম আমার এখানে প্রাইসটা থাকবে মাত্র 25,000 টাকা 25,000 S21 FE 8256 জি জি মাত্র 25,000 মাত্র 25,000 টাকা এরপর আমাদের কাছে চারটা ইয়া আছে আইফোন না চারটা ও বক্স সহ ইনটেক ফোন আছে ইনটেক ফোন আছে জি ইনটেক ফোন ইনটেক ফোন গুলো আমরা এক ইয়াতে দেখায় দিই আপনাদেরকে এই যে স্বল্প মানে শর্ট করে A04 4,64GB ডিভাইস ইনটেক ফোন প্রাইস থাকবে মাত্র 13,500 টাকা 13,500 টাকা 13,000 টাকা 13,000 জি ফুল ইনটেক এরপর জি জি এরপর হলো A14 5G মাত্র 16,000 টাকা 16,000 জি আচ্ছা ফুল ইনটেক আচ্ছা এরপর হলো A23 5G মাত্র
এবার হলো আইফোনের প্রথমে ছোট থেকে শুরু করি নাকি করেন, এই যে 6 প্লাস মাত্র 7,000 টাকা, মাত্র 7,000 দেখেন আইফোন 6 প্লাস মাত্র 7,000 টাকা,256 GB, 256 GB, 1+, 8+, 8+, 64 GB, মাত্র 15,000 টাকা, 256 GB, মাত্র 15,000 টাকা, 256 GB, মাত্র 15,000 টাকা, 256 GB, মাত্র 56,500 টাকা, প্রাইস থাকবে মাত্র 27,500 টাকা, 27,500 টাকা জি, আইফোন এক্সএস, এক্সএস ওকে। এরপর হলো আইফোন 11 এর এই একটা ডিভাইস, এটাতে একটু অফার দিয়ে দিব, কেন অফার দিব একটু দেখা দিই, এখান দিয়ে হালকা করে একটু ফাটা, এটার প্রাইস থাকবে মাত্র 30,000 টাকা, 128 GB, কোনারে একটু হালকা হালকা করে, এটা তেমন কোন যেটা যেটা দেখা যায় না খালি চোখে, এরকম বোঝার উপায় নেই, বোঝার উপায় নেই, কত হচ্ছে এটা, মাত্র মাত্র 30,000 টাকা, 128 GB, 128 GB, দেখেন 128 GB মাত্র 30,000 টাকা করে নিতে পারবেন। ক্যামেরার জন্য যারা ফোন নেবেন ভাই এটা নিতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু আহামরি কিছুই হয় না, ঠিক আছে, মাত্র 30,000 টাকা পাচ্ছেন 128 GB। আর হলো অল ওকে ডিভাইস 128 GB ব্ল্যাক কালার, প্রাইস থাকবে মাত্র 35,000 জি, 34 করে দেন, এটা 128 GB না, 34,500 করে দিলাম, আচ্ছা 34,500 জি, তাহলে মনে হয় মোটামুটি আমাদের কালেকশন আজকে পর্যন্ত, এই পর্যন্তই জি, আচ্ছা যাই হোক, মোটামুটি ভালো কিছু কালেকশন ছিল, অবশ্যই বলবো আপনি যদি কোনো ফোন পছন্দ হয় সাথে সাথে ফোন দিয়ে বুকিং দিয়ে দেন, দেখা যায় আপনি পরে যখন আসেন অথবা কুরিয়ারে নেন যেভাবে নেন সমস্যা নেই, পেয়ে যাবেন। আর সবসময় ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আমাকে সবসময় ফোনে পাবেন এবং শপে এসে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে, তো শেষ করে দিন একবার জি, আচ্ছা আর কথা বাড়ছে না ভিউয়ার, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।